আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের তৃতীয় পার্ট নিয়ে আজকে আমাদের আলোচনা, আমাদের অনুশীলন সিরিজের আন্তর্জাতিক বইয়ের দ্বিতীয় এডিশন থেকে। দেখেন, সাসপিসিয়াস অ্যাক্টিভিটি রিপোর্টস মানে সার্স, এটা সন্দেহজনক লেনদেন সার্স এর মাধ্যমে রেকর্ড করে রাখা হয়। 2020 সালের 20 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বাজফিড নিউজ দলিলগুলো প্রথম ফাঁস করে। এতে প্রায় 2500 ডকুমেন্ট ফাঁস করা হয়। সন্দেহজনক লেনদেনের প্রায় 2500 ডকুমেন্ট যুক্তরাষ্ট্রের একটা পত্রিকা প্রথম ফাঁস করে, যেটা সার্স এর মাধ্যমে রেকর্ড করে রাখা হয়। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2020 লাভ করেন ডাচ লেখক মারাইকে লুকাস রাইনফেল্ট। আর ওনার উপন্যাসের নাম হচ্ছে, দেখেন, দ্য ডিসকমফোর্ট অফ ইভিনিং। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2020। আমরা সামনে 2021-এর আপডেটটা দিব। 2023 সালে লুজান চুক্তির মেয়াদ শেষ হবে। আন্তর্জাতিক আইন অনুসারে 100 বছর পর যে কোনো চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এই চুক্তি শেষ হলে তুরস্ক পুনরায় সম্প্রসারণ নীতি মানে এক্সপানশন পলিসি অনুসরণ করে আরব উপদ্বীপ ও পূর্ব ইউরোপে প্রাধান্য বিস্তার করতে পারবে। আপনারা জানেন, লুজান চুক্তির মাধ্যমে তুরস্কর যে মানে হচ্ছে সম্প্রসারণ নীতি ছিল, সেটাকে রোধ করা হয়। যেহেতু 2023 সালে এই লুজান চুক্তির মেয়াদ শেষ হবে, আর সেই প্ল্যান অনুসারে কিন্তু তুরস্ক এগোচ্ছে লুজান চুক্তির নিয়ে। চীন মিয়ানমারের, দেখেন, কি সমুদ্রবন্ধন কিয়াকুফু সমুদ্রবন্দরের মাধ্যমে ভারত মহাসাগরে যুক্ত হবে। ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের আওতায় চীন এই বন্দর তৈরিতে বিনিয়োগ করছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র ভারত ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের বাহিরে রয়েছে। দক্ষিণ এশিয়ান দেশগুলোর মধ্যে বাকি যে দেশগুলো আছে সবার মধ্যে ওয়ান বেল্ট ওয়ান রোডের ইয়াটা রয়েছে, তবে ভারত নেই। কারণ জানেন, ভারত আর চীন একজন আরেকজনের বৈরী প্রতিদ্বন্দ্বী। চীনের সিল্ক রোড রোডের উদ্যোক্তা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2049 সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে। ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে বিমান যোগাযোগ চালু হয় 1 সেপ্টেম্বর 2020 সালে। ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক প্রতিষ্ঠার প্রধান শর্ত, আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল কর্তৃক, বিশেষ করে চতুর্থ যুদ্ধের সময় আরব ইসরায়েল চারটি যুদ্ধে ইসরায়েল কর্তৃক যে আরব দেশগুলোর ভূমি দখল করে রয়েছে সেগুলো ছেড়ে দিতে হবে। আরব ইসরায়েল যুদ্ধ, যে চারটা যুদ্ধ হয়েছে, এর মধ্যে ইসরায়েল তার দোসরদের সহযোগিতায় আরবের যে ভূমিগুলো দখল করছে সেটা ছেড়ে দিতে হবে। পাকিস্তান কাশ্মীর অধ্যুষিত গিলগিট বালতিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দেয় 1 নভেম্বর 2020 সালে। WHO কর্তৃক প্রথম অনুমোদিত ভ্যাকসিন, দেখেন, BNT162b2। আর WHO কর্তৃক অনুমোদিত দ্বিতীয় ভ্যাকসিন হচ্ছে কোভিশিল্ড। সম্প্রতি যে দেশ সেনার সংখ্যা কমিয়ে সামরিক বাহিনীতে রোবট ড্রোন ইত্যাদি আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলার সিদ্ধান্ত নিয়েছে তা হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য তাদের সেনা সংখ্যা কমিয়ে ইলেকট্রনিক ডিভাইস কিংবা প্রযুক্তির দিক থেকে কিন্তু তারা মানে এগোতে চাচ্ছে। সেনা সংখ্যা কমিয়ে রোবট ড্রোন বাকি যে সমস্ত সামরিক অস্ত্রগুলো আছে তারা সেগুলোকে মানে বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। সম্প্রতি বাংলাদেশ যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে, আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষ, ইন্টারন্যাশনাল সিবার্ড অথরিটি, আর এই সংগঠনটির সদর দপ্তর হচ্ছে কিংস্টোন জ্যামাইকা, ইন্টারন্যাশনাল সিবার্ড অথরিটি। সম্প্রতি যে দেশগুলো এলডিসির তালিকা থেকে বের হয়েছে, বতসোয়ানা, কেপ ভার্দে, সামোয়া, মালদ্বীপ ও নিরক্ষীয় গিনি। বাংলাদেশ 2026 সালে 2024 সালে বের হওয়ার কথা, করোনার কারণে 2 বছর পিছিয়েছে। 2026 সালে এলডিসি তালিকা থেকে বের হয়ে যাবে, কারণ করোনার কারণে 2 বছর পেছানো হয়েছে। বাংলাদেশের সাথে সাথে নেপাল ও লাওস এই তালিকা থেকে বেরিয়ে যাবে। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, ভারত। থ্রি ফিঙ্গার স্যালুট, সামরিক অভ্যুত্থান বিরোধী প্রতীক, যা হাঙ্গার গেমস ফিল্ম সিরিজ থেকে ধারণা নিয়ে থাইল্যান্ডে প্রথম ব্যবহৃত হয়। সম্প্রতি মিয়ানমারের সামরিক অভ্যুত্থান সংঘটিত হলে জনগণ থ্রি ফিঙ্গার স্যালুট প্রদর্শন করে তাদের প্রতিবাদ অব্যাহত রাখছে। কঙ্কাল হ্রদ, ভারতের উত্তরখণ্ড রাজ্যের হিমালয় অঞ্চলে ত্রিমূল পর্বতমালা অঞ্চলে অবস্থিত একটি হ্রদ। হ্রদটির প্রকৃত নাম রূপকুণ্ড লেক। হ্রদটির শত শত কঙ্কাল পাওয়া যাচ্ছে হ্রদটিতে, এই জন্য এটি কঙ্কাল হ্রদ নামে অধিক পরিচিত। তৃতীয় দেশ ও প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসাবে জেরুজালেমে দূতাবাস চালু করছে কসোভো, প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র।
ইতিপূর্বে যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালা জেরুজালেমে দূতাবাস চালু করছে। বাংলাদেশ আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার চুক্তি অনুসমর্থন করে 22শে ফেব্রুয়ারি 2021 সালে চুক্তি র্যাটিফাই করে। তাহলে দেখি আর্টেমিস প্রোগ্রাম, এটা মার্কিন সরকারের অর্থায়নে 2024 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর কার্যক্রম। এই প্রোগ্রামের আওতায় 2024 সালের মধ্যে যুক্তরাষ্ট্র চাঁদে মানুষ পাঠাবে। তো এই ছিল আজকের ক্লাস। আমাদের ইউটিউব চ্যানেল, এই যে আরেকটা ইউটিউব চ্যানেল অনুশীলন নাম, আর আমাদের ফেসবুক গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন। আর এগুলো নেওয়া হচ্ছে অনুশীলন আন্তর্জাতিক বই থেকে, আপনারা চাইলে বইটি কালেক্ট করতে পারেন। সুতরাং যারা চান তার বা যাদের বইটি দরকার, এইগুলা পিডিএফ গুলো এগুলা লিখে নেবেন আপনারা তথ্যগুলো, আশা করি পরীক্ষায় কমন পড়বে। আর যারা বইটি চান তারা কমেন্টে জানাবেন, তাহলে ইনশাল্লাহ আমরা ওখানে সিস্টেমটা বলে দিব কিভাবে বইয়ের অর্ডার করতে হবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, তথ্যের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।